গত রবিবার রাতে রানীরবাজার থানাধীন কৈত্রায় বাড়ির একটি কালী মন্দিরে ভাঙচুরের ঘটনা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার 18 থেকে 20টি সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে একদল দুষ্কৃতী হামলা চালায়। এই ঘটনায় বুধবার রাতে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। এই সংবাদ ছড়িয়ে পড়তে বৃহস্পতিবার সকাল থেকে রানীরবাজারে উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনগণ ধৃত 5 জনের মুক্তির দাবিতে রানীরবাজারে পথ অবরোধে আন্দোলন শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি পথ অবরোধকারীদের সাথে কথা বলেন। মন্ত্রী জানান, সরকার সকলের, এই ঘটনায় সরকারের বদনাম হয়, পুলিশ পুলিশের কাজ করছে, আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব। জনগণকে পথ অবরোধ মুক্ত করার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই সরকারটা তো আপনাদেরও তো, আমাদের সকলের সরকার তো, এইসব করে তো সরকারের বদনাম হয়। কি করতাম না, পুলিশ অ্যারেস্ট করছে, এখন আমরা আইনি ভাবে দেখুন। মুখ্যমন্ত্রী প্রশাসন কালিমালিপ্ত করা যেত না, হাজার হাজার গাড়ি আটকে গেছে, স্কুল স্টুডেন্ট পেশেন্ট কর্মচারী তারা অফিসে যাইতে পারতেছে, কোনো কথা না দিদি। দিদি আমি কইতেছি, এটা এখানে আমি আইছি, আপনার রাস্তা রাখতে হইব, এসপি আইছে, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আন্দোলন করছেন, আপনারা তো বিরোধী দল করেন না, তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয়, ধর্ম বর্ণ সমস্ত কিছুর ভিত্তিতে দেশ চলে না। আমাদের শুনেন, যেটা হয়েছে আইনিভাবে আমরা দেখুন, পুলিশ পুলিশের কাজ করছে, আমরা এখন বাকিটা দেখব, তারার যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখবো। নাট মন্দির করে দেবো, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে। তিনি সাংবাদিকদের জানান, বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, কালী মূর্তি ভাঙার ঘটনার তদন্ত চলছে, জড়িত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। तो आज थोड़ा रोड ब्लॉक किए थे, तो अभी तो पैसिफाई करके रोड क्लियर हो गया है, अभी सिचुएशन कंट्रोल में, इसमें और भी लीगल एक्शन होगा अभी। अरे कितने लोग थे इन घटना में और अभी कितने लोग अरेस्ट हुआ? नहीं, कितना लोग नहीं, अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं। अभी तक 5 लोगों के खिलाफ ऐसा आया तो इमीडिएटली हमने अरेस्ट किया। इनके अगेंस्ट क्या धारा लगाया गया? धारा तो ये डिटेल आपको जो टेक्निकल है मैं दे दूँगा। सर और एक बात कहना था, वो जो काली आइडल का वैंडलाइज हुआ है, इसके अगेंस्ट में कोई किसी को अरेस्ट किया गया है या? हम लोग पूरा इंटेलिजेंस कलेक्शन करके जो जो इन्वॉल्व है हमारे पास है, इसका इन्वेस्टिगेशन जारी है और भी लीगल एक्शन। এই ঘটনাকে কেন্দ্র করে রানীরবাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গোটা পরিস্থিতির উপর নজর রেখে চলছে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।